এবার এই সব উপকরণগুলো দিয়ে আমি মাংসটা মাখিয়ে নেব। আদা বাটা, রসুন বাটা 1 চা চামচ, কাঁচা মরিচ বাটা 1 চা চামচ, শুকনো লঙ্কা বাটা 1 চা চামচ, কাশ্মীরি মির্চ 1/2 চা চামচ, শুকনো মরিচ 1/2 চা চামচ। লবণ আন্দাজ মতো, হলুদ গুঁড়ো 1/2 চা চামচ, জিরা গুঁড়ো 1 চা চামচ, সরষার তেল 2 টেবিল স্পুন, এবার এগুলোকে আমি মাখিয়ে নেব। তা মাখিয়ে আমি 10 মিনিট রেখে দেব। এখানে আমি কড়াই বসিয়ে নিয়েছি, কড়া গরম হয়ে গেছে, তেল দিয়ে নিলাম। আলু ছেড়ে নিচ্ছি, এভাবে সব আলুগুলো আমি ছেড়ে নেব। যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখন যারা করেননি তারা তাড়াতাড়ি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটাকে টিপে দেবেন যাতে আমার পরের ভিডিও আপনার ফোনে চলে যায়। লাইক বেল টিপতে ভুলবেন না। দেখুন এখানে আলুটা ভাজা হয়ে গেছে, আমি তুলে নেব। ওই তেলের মধ্যেই আমি পেঁয়াজ টুকরোগুলো দিয়ে নেব। পেঁয়াজটা দিয়ে আমি 3-4 মিনিট এইভাবেই নাড়িয়ে ভাজতে থাকব, যতক্ষণ না পেঁয়াজটা একটু ব্রাউন কালারের হয়। বেশি ব্রাউন করব না। দেখুন হয়ে গেছে, এরপর আমি এর সঙ্গে চিকেনটা অ্যাড করব। এখানে আমি চিকেনটা বলে দিই কতটা নিয়েছি, এখানে 800 গ্রাম আমি চিকেন নিয়েছি। এইভাবেই আমি নাড়াবো, ভালো করে কষিয়ে নেব। এর সঙ্গে আমি 3-4টা তেজপাতা অ্যাড করলাম। আবার নাড়াতে থাকবো আমি। চিকেন থেকে তেল বেরোনো পর্যন্ত আমি এইভাবেই নাড়াতে থাকবো। দেখুন এখান থেকে চিকেন থেকে তেল বেরিয়ে গেছে, মানে আমার চিকেনটা কষানো হয়ে গেছে। আর একটু এভাবে নাড়িয়ে আমি এর সঙ্গে টমেটো অ্যাড করব, কাঁচা মরিচ
টমেটোটা এই কারণে আমি পরে অ্যাড করলাম যাতে আগে দিলে চিকেনটা সিদ্ধ হয় না, এটা পরে দিলে চিকেনটা ভালোভাবে সিদ্ধ হয়। দেখুন হয়ে গেছে চিকেনটা, এরপর আমি এর সঙ্গে ভেজে রাখা আলু অ্যাড করব। আলুগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। এর সঙ্গে আমি জল অ্যাড করলাম, এখানে আমি গরম জল অ্যাড করলাম, আপনারা চাইলে ঠান্ডা জলও অ্যাড করতে পারেন। দেখুন এটা ফুটে এসছে, এইভাবেই আমি ফুটিয়ে কিছুক্ষণ সেদ্ধ করে নেব। দেখুন চিকেনটা হয়ে গেছে, আমি গরম মশলা দিয়ে নিচ্ছি, আগে থাকা বেটে রাখা গরম মশলা। এরপর আমি গ্যাসটাকে অফ করে দেব, আমার চিকেন রান্নাটা হয়ে গেছে। দেখুন এটা নাবিয়ে নিয়েছি, দেখতে সুন্দর হয়েছে, খেতেও নিশ্চয়ই ভীষণ মজার হবে, আপনারা চাইলে এই স্টাইলেও বানাতে পারেন বাড়িতে। নমস্কার বন্ধুরা, আমার এই রেসিপি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করে জানাবেন কার কেমন লাগলো ভিডিওটা দেখে। নমস্কার।